কচুয়ে সাংবাদিকদের সাথে ডক্টর সেলিম মাহমুদের মতবিনিময়। চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। শনিবার কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপির দেশবিরোধী অপতৎপরতা সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ লক্ষ্যে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র দেশ ও জাতির সামনে ফুটে ওঠে। আগামী প্রজন্মের কাছে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের রাজনীতি করে না, তারা সহিংসতার রাজনীতি করে। তাই সাংবাদিকদের সঠিক তথ্য দেশ ও জাতির কাছে তুলে ধরতে আহ্বান জানান। কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, মানিক ভৌমিক, জিসান আহমেদ নান্নু, মফিজুল ইসলাম বাবুল সহ আরো অনেকে। এ সময় কচুয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।